সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আইসিএমবির কাউন্সিল মেম্বার এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ আছেন মাহমুদ হোসেন এফসিএ। মাহমুদকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন পুঁজিবাজার বিশ্লেষক এবং টেকনিক্যাল অ্যানালিস্ট আছেন মোহাম্মদ আলী জাহাঙ্গীর, সিইও আমার স্টক ডট কম। জাহাঙ্গীর ভাই, স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারে, ফোন করে পুঁজিবাজার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন। মাহমুদ ভাই, এই অনেক কথা হয়েছে আইসিএবি নিয়ে, অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট্যান্টদের নিয়ে অনেক কথা হয়েছে। এই প্রথম আপনাদের সম্পৃক্ত করা হলো একটি বিষয়, সেটি হচ্ছে যে কপারটেক নিয়ে, এবং কপারটেক নিয়ে এফআরসি আপনাদেরকে চিঠি দিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে আপনারা যে যারা ছিল, অর্থাৎ যে অডিট ফার্ম, তাদের ব্যাপারে আপনারা কোনো অ্যাকশন নিয়েছেন কি না, অর্থাৎ আপনাদের এফআরসিকে আপনারা কোনো রিপোর্ট দিয়েছেন কি না, কারণ বহুল আলোচিত, অর্থাৎ যে করাপশনগুলো হয়েছে তার মধ্যে একটি কপারটেক, যেটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং যেটি নিয়ে অ্যাক্টিভ সবাই, তো সেটির ব্যাপারে আপনাদের ইনস্টিটিউট কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখন পর্যন্ত? থ্যাংক ইউ হাসিব ভাই, আপনি বর্তমান সময়ে খুব একটা হট টপিকস অবতারণা করলেন। এ ব্যাপারে সত্যিকার অর্থে বিশাল আলাপ আলোচনা হওয়া উচিত, তো কাজেই এটা অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, কপারটেকের ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্রুভ করার পরে, আইপিও হিসেবে অনুমোদন দেওয়ার পরে, ঢাকা স্টক এক্সচেঞ্জ যখন তার প্রাইমারি রিভিউতে তাদের কাছে প্রতীয়মান হলো কিছু অসঙ্গতি, তখন এটার ব্যাপারে তারা তাদের অ্যাক্টিভিটি শুরু করলো। এবং আপনি যথার্থই বলেছেন যে এফআরসিও বিষয়টা আমলে নিয়েছে। এফআরসি অলরেডি আমাদের সিএই ইনস্টিটিউটকে এর অডিটের অডিট যে হয়েছে সেটার ব্যাপারে একটা মতামত চেয়েছে, তো অ্যাকর্ডিংলি আইসিএবি কিন্তু তড়িৎ গতিতে এটা আমলে নিয়ে সংশ্লিষ্ট ফার্মকে অলরেডি যোগাযোগ শুরু করেছে, এবং সংশ্লিষ্ট ফার্মের যিনি কনসার্ন পার্টনার উনি বিগত 26 তারিখে লিখিতভাবে আইসিএবিকে জানিয়েছে যে আপনার যেখানে যত তথ্য উপাত্ত সহযোগিতা দরকার সেটা তারা করবে। এখন দেখুন যে একটা অডিট হচ্ছে এখানে কপারটেক 5-6 বছরের কোম্পানি, এর আপনার একটা রিমার্কেবল গ্রোথ হয়েছে বলে তারা দেখিয়েছেন, এবং ওখানে আমাদের যে অ্যাক্টিভিটি, যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এক্সাক্ট ফাইন্যান্সিয়াল পজিশনটা রিফ্লেক্ট করে কি না এবং পারফরমেন্সটা রিফ্লেক্ট করে কি না, এ ব্যাপারে অডিটর যে ওপিনিয়ন দিয়েছে যে হ্যাঁ করে, এটা ঠিকমতো ওনারা ডিউ ডিলিজেন্স করে অডিট করে দিয়েছেন কি না এটা ভেবে দেয়, এটা একটু যাচাই বাছাই করতে হবে। তো এটা যাচাই বাছাই করতে হলে কিন্তু এখানে সম্পূর্ণ অডিট পেপার দেখতে হবে এবং আপনার অনেক বিচার বিবেচনার দাবি থাকে, এটা কিন্তু একদিন দুদিনে কিন্তু সম্ভব হয় না। কেন বলছেন দেখতে হবে, দেখা শুরু হয়নি কেন? না, দেখা শুরু হয়নি তা কিন্তু আপনাকে আমি বলিনি, আমি বলছি যে এগুলো সবই দেখা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এটা কিন্তু এমন না যে আপনার মনে করেন, যেমন দেখেন এটাই হচ্ছে একটা ব্যাপার যে আমাদের এখানে একটু এক্সপেকটেশন, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি যে আপনি যদি একজন গণকের কাছে যান, সে কিন্তু দেখেই বলে দিবে কাউকে যে আপনার ক্যান্সার হয়েছে, আপনার হচ্ছে হার্টে প্রবলেম হয়েছে, বাট আপনি যদি ডক্টরের কাছে যান, ডক্টর কিন্তু 4 দিন 5 দিন বা 3 দিন তাকে অনেকগুলো টেস্ট দিয়ে তারপরে ওই টেস্টের রেজাল্ট দেখে তারপর বলবে যে সিমটম কি। যদি তাই হয় তাহলে আপনারা অডিট করবেন, আপনারা সব পেপার্স দেখবেন, তারপর সিএন ইনস্টিটিউট একটা রিপোর্ট দিবে এফআরসিকে, এফআরসি তার উপরে অ্যাকশন নেবে। এখন যদি তাই হয় তাহলে এই যে যে আইপিওতে যারা টাকা দিয়ে এই শেয়ারটা নিল এবং প্লেসমেন্টে, জানেন যে আইপিওর চেয়েও বেশি প্লেসমেন্ট এখানে হয়েছে, সেই প্লেসমেন্টে যারা নিল তাদের কি হবে? এর মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছে, অলরেডি চিটাগং স্টক এক্সচেঞ্জ তারা অনুমোদনের জন্য মানে টাইম দিয়েছে, মানে এটা কীভাবে সম্ভব হলো? আমি এই ব্যাপারে আপনার আসবো, জাহাঙ্গীর ভাইয়ের কাছে একই প্রশ্ন থাকবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বিশেষ রহমান বলছি উত্তরা থেকে। জি বলুন। আমার একটা শেয়ার আমি 8 বছর কিনেছি, এটা কমছে কমছে কমছে, এখন আমাদের বয়স বেড়েছে, আমাদের চিকিৎসার কোনো উপায় নেই ভবিষ্যতে, কি করবো বলেন? আপনি তো অনেক ফাইট করে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের যে এই ভবিষ্যৎ যে একটা প্ল্যানিং থাকবে, আমরা দুজনেই বয়স্ক, আমাদের চিকিৎসাটা কিভাবে হবে? 8 বছর থেকে একটা ভালো শেয়ার নিয়ে ওয়েট করছি, কি শেয়ার কিনেছেন আমাদের জীবনের? মানে 8 বছর আগে ভালো শেয়ার কিনছি, শেয়ার, জি ভালো শেয়ার কিনেছেন, সেটির অবস্থা এখন খারাপ, এইটি জানতে চাচ্ছেন?
জানতে পারছি যে এটা এই শেয়ারটা নাম নেমে যাচ্ছে, 8 বছর থেকে কোনো বাড়ছে না, আমাদের পুরো টাকাটাই চলে গেছে। নাম কি শেয়ারটির, নাম কি কোম্পানিটির, নাম কি কোম্পানিটির, নাম কি কোম্পানির নাম? বেক্স ফার্মা। বেক্সিমকো ফার্মা, জি জি, অনেক ধন্যবাদ। আপনি যে কোম্পানিটির কথা বললেন, এটি সবাই জানে, এটি একটি ভালো কোম্পানি এবং নিঃসন্দেহে এটি একটি ভালো কোম্পানি, মানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এখন আপনি কোন দামে কিনেছেন এবং বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি হয়তো লোকসানে আছেন, কিন্তু দীর্ঘমেয়াদে যদি বাজার এটি 1 বছর ভালো থাকে কিংবা 2 বছর ভালো থাকে, তখন দেখবেন যে আপনার মুনাফা চলে আসবে। যে 8 বছরের কথা তিনি বললেন, 8 বছর তো বাজার খারাপ এবং যে কারণে আপনার হয়তো লোকসান আছে, কিন্তু এরকম ভালো শেয়ার যেগুলো আছে, এই স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা মতো যে শেয়ারগুলো, সেগুলো ধরে রাখলে বাজার 1 বছর ভালো হলেই আপনার রিটার্ন চলে আসবে। মোহাম্মদ ভাই যে যেখানে ছিলেন, জি দেখুন, আপনি এখানে একটু সমন্বয়হীনতার অভাবের কথা আপনার কথায় বোঝা যাচ্ছে, যে আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জ লিস্টিং করেনি, তারা 24 তারিখে মিটিং করে তারা এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে নির্দেশনা চেয়েছে যে এরা লিস্টিং করবে কি না। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে চিটাগং স্টক এক্সচেঞ্জ তার আইনের বাধ্যবাধকতার কথা বলে একে অলরেডি লিস্টিং করে নিয়েছে। তো এখানে এবং তারা ওখানকার ম্যানেজিং ডিরেক্টর সাহেব এটাও বলেছে যে তাদের যে প্রাথমিক যাচাই বাছাই, এখানে কোনো আপনার অনিয়ম তাদের কাছে সবা মানে পরিলক্ষিত হয়নি। তো দেখেন এখানে দুটো স্টক এক্সচেঞ্জ দুরকম অবস্থান নিল, তো এটা অবশ্যই একটা আমাদের মতো সাধারণ জনগণের কাছে উদ্বেগের বিষয়, কারণ সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে একটা অর্গানাইজেশন এখানে কিছু উদ্বেগ বলে ভাবছেন, আরেকজন বলছে ওনাদের কাছে এটা মনে হয়নি। এবং এই যে সমন্বয়হীনতা, বিগত কিছুদিনে আমরা দেখতে পাচ্ছিলাম যে শেয়ার বাজারের অবস্থা তো খুবই খারাপ, বাট আপনার যারা স্টেক হোল্ডার আছে তারা কিন্তু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, কাজ করতেছিল। যেখানে কপারটেক নিয়ে সুনির্দিষ্ট একটা অভিযোগের কথা হচ্ছে, সেখানে দুটো স্টক এক্সচেঞ্জ একই বিন্দুতে দাঁড়াতে পারলো না, সেটা একটা হতাশার বিষয়। দেন আপনি আরেকটা আমাকে প্রশ্ন করেছেন যে যারা টাকা এখানে দিয়ে রাখছে তাদের কি হবে। দেখুন সবচেয়ে বড় ব্যাপার কি হচ্ছে, আমাদের সম্মানিত শেয়ার হোল্ডাররা আইপিওতে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আপনার এক একটা শেয়ারের অ্যাগেনিস্টে 26টা আপনার রিকোয়েস্ট পড়ে, আরও বেশি পড়ে, এবং পরবর্তীতে এই যে আমাদের এখানে সামগ্রিক ব্যবস্থাটা একটা ফেইলুর হিসাবে প্রমাণ হয়েছে, যেটার আপনাকে একটু তথ্যপত্র দেই, যে বিগত 4-5 বছরে যে কোম্পানিগুলো লিস্টিং হয়েছে, যে প্রাইসে ইনিশিয়ালি ট্রেডেড হচ্ছে, তার চেয়ে কিন্তু উল্লেখযোগ্য কমে এখন মার্কেটে ট্রেডেড হচ্ছে, এটা কিন্তু টোটাল অবস্থার একটা ফেলুর। এই অবস্থায় আপনার আইপিওতে মানুষ গিয়ে এভাবে আটকা পড়েছে, এর ডিউ ডিলিজেন্স না করে, এফআরসিউ না, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও না, আইসিবিউ না, কেউ কিন্তু যথাযথ যাচাই বাছাই না করে কোনো অবস্থান এখানে নিতে পারবে না। এখানে যারা টাকা দিয়েছে তারা কিছুটা হলেও তাদেরকে সাফার করতে হবে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারি। সিএসসি, এই যেখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এফআরসি এবং আইসিএবি এখানে জড়িত, পাশাপাশি যে অডিট ফার্ম, এই ফার্মের ব্যাপারে আমরা শুনছি যে তাদের সম্ভবত একজন পার্টনার ই করেছেন, কনসার্ন পার্টনার যে উনি জানি গেছেন, এখন এই এতগুলো ইনস্টিটিউট এখানে জড়িত, সেখানে সিএসসি অনুমোদন দিয়ে দিল, তার মানে কি তারা এই সবাইকে একটা মানে ইগনোর করলো না? এটা আসলে দেখেন, দুটো এক্সচেঞ্জ যে সবসময় একইভাবে কাজ করতে হবে এটা নেসেসারি না, তাহলে দুটো এক্সচেঞ্জ হওয়ার দরকার ছিল না, একটা এক্সচেঞ্জ হলেই হতো। এক্সচেঞ্জ অনেকগুলো থাকে এক একটা কান্ট্রিতে, সে কোনটাকে লিস্টিং করবে না করবে সেটা আসলে তার ব্যাপার, তার অবশ্যই ডিউ ডিলিজেন্সের কিছু ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই তারা করেছেন। এখন সময় প্রমাণ করবে যে কার সিদ্ধান্তটা সঠিক ছিল, সেক্ষেত্রে সময়ই বলবে আপনাকে যে চিটাগং স্টক এক্সচেঞ্জ যে কাজটা করেছে এই কাজটা তারা ঠিক করেছে। আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা অভিযোগ করেছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা তদন্ত করে দেখেছে, তার একটা বিএসএসসিতে রিপোর্ট দিয়েছে, এটি যদি এই জায়গায় ঠিক থাকতো তাহলে সিএসসির বিষয়টা ঠিক ছিল, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই জায়গা তো ঠিক নেই, এখানে এফআরসি গঠিত হয়েছে কেন, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কেন গঠিত হয়েছে, সেটির প্রথম কাজ আমরা দৃশ্যমান একটি দেখলাম, সেটিকে ইগনোর করে সিএসসি এটা তালিকাভুক্তের অনুমোদন দিল। আপনি এই এই এফআরসি
যেটা হয়েছে আমি তাদের ব্যাপারটাকে সমর্থন করি না, এটিতে হয়েছে তো বাংলাদেশ পার্লামেন্টে। হ্যাঁ, আমি এই ব্যাপারটাকে সমর্থন করছি না, কিন্তু তারা যদি এটা ভুল করে থাকে তাহলে সময়ই কিন্তু সেটা তাদেরকে বলে দেবে। আমি একটু বলি, এখানে বোধহয় একটু ইনফরমেশনের ইস্যুস হচ্ছে যে এফআরসিকে কিন্তু ইগনোর করেনি, কারণ এফআরসি কিন্তু এখনও কোনো রকম আপনার বিধিনিষেধ এখন দেয়নি, তারা জাস্ট ঘেঁটে দেখছে। আপনি জানবেন যে বাংলাদেশের নর্মাল আইন অনুসারে যে আনটিল সামথিং ইজ প্রুভেন রং ইট ক্যানট বি আপনার মনে করেন কনক্লুডেড অর ডিগ্লার্ড অ্যাজ এ রং। এফআরসি যাচাই বাছাই করে দেখছে, আইসিএবি যাচাই বাছাই করে দেখছে, সে কিন্তু এখনও কপারটেকের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে রং বলেনি। তবে হ্যাঁ, এটা অবশ্যই আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য, সাধারণ মানুষের জন্য কাম্য ছিল যে দুটো স্টক এক্সচেঞ্জ একই বিন্দুতে অ্যাটলিস্ট আপনার কিছু কিছু ইস্যুতে আপনার একই অবস্থান নেয়া, যাতে সাধারণ মানুষ মনে করে যে তাদের ইন্টারেস্ট প্রোটেক্টেড হচ্ছে। এরকম অভিযোগ আসছে যেহেতু পারমিশনটা দিয়েছে বিএসএসসি, এখানে বিএসএসসি চাইবে এটি স্বাভাবিকভাবে এটি বাজারে তালিকাভুক্ত হোক, এই কোশ্চেন যাতে না উঠুক, এরকম অভিযোগ আছে। এবং সেক্ষেত্রে এটি একটি রেফারেন্স হবে যে সিএসসি অনুমোদন দিয়েছে, তোমরা কেন দিবা না। এই এই আমরা আমরা দেখেছি এর আগে কাদা ছোড়াছড়ি ঢাকা স্টক এক্সচেঞ্জ বিএসএসসির, এটা কিন্তু আজকের না, এটি এটি আজকের না, এটি বহু দিনের। এবং এই যে অভিযোগগুলো, সিএসসি এখানে একটা সুযোগ নিয়েছে, অবশ্যই সে সুযোগটা করে দিয়েছে এই কপারটেককে। এবং দেখবেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে অনুমতি চেয়েছে, বিএসএসসির উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে যে বিএসএসসি যেটা বলবে সেটি করবে। এখন বিএসএসসিতেও যদি বলে যে সিএসসি করলো তোমরা কেন করবা না, তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ কিছু উপায় নেই। কিন্তু আপনি যদি দেখেন এইরকম যেটি অভিযোগ এসেছে, সেই ভুল তথ্য এবং যেগুলো এসেছে এরকম মিথ্যা তথ্য যদি আসলেই সত্যি হয়ে থাকে, তাহলে তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। সাকিব ভাই দেখেন, এখানে সবচেয়ে বড় ব্যাপার কি, একটা খুবই আপনার উল্লেখযোগ্য ব্যাপার আছে, গুলি কিন্তু অলরেডি ছোড়া হয়ে গেছে। কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু তাদের এটা আর ইন্টারনাল রিভিউ না, এটা মিডিয়াতে চলে আসছে, অন্য অন্য ওয়াচডগুলো ইনভলভ হয়ে গেছে, এবং তারা বলছে যে যথেষ্ট পরিমাণ ভাবে তাদের সন্দেহ হয়েছে যে এখানে অনিয়ম আছে। এখন আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও সবসময় বলে যে তাদের কাছে সাবমিটেড তথ্য উপাত্ত দেখে তারা একটার অনুমোদন দেয়, কাজেই সব ইনফরমেশনের দায় তারা নিতে পারবে না, আসলে নেয়া তাদের দ্বারা সম্ভব না। এখন যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই যুক্তি বলে যে চিটাগং স্টক এক্সচেঞ্জ এটা করেছে, তোমরা করবা না কেন, তাহলে কিন্তু তাকে দায় নিতেই হবে। কারণ বলার অধিকার কি এসএসসির আছে? হ্যাঁ, করার অধিকার নাই বা হওয়া উচিত না। আবার যদি এটা সে বলে, তাহলে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপর দায় বর্তাবে। এই এই ক্যাপিটাল মার্কেটের সব ঘটনা জানেন, আজকে না 2010 এর পর থেকে বা তার আগ থেকে কয়টা কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ রিজেক্ট করেছে, তারা তালিকাভুক্ত করবে না, কিন্তু শেষ পর্যন্ত করতে হয়েছে। আমি বাই দ্য বুক বলছি আপনাকে, আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যাঁ দর্শক, কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আমির আলী খান। জি, আমি জানতে চাচ্ছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সরি, স্টক এক্সচেঞ্জ কমিশন কিছুদিন আগে একটা ডিসিশন নিয়েছিল স্পন্সর শেয়ার হোল্ডারদের 2% এবং 30% কম্বাইন্ড শেয়ার হোল্ডিং এর ব্যাপারে। হ্যাঁ, তো বলেছিল যে খুব তাড়াতাড়ি এটা নোটিফিকেশন হবে রিএনফোর্স করার জন্য, তো সেই নোটিফিকেশনটা এখনো হলো না। আপনাদের কোনো ইনফরমেশন আছে এই ব্যাপারে যে আদৌ এটা হবে না ধামাচাপা পড়ে গেল? না, এটার ব্যাপারে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে আপনার স্টেক হোল্ডার যারা, ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু ইতিমধ্যে বলেছে যে তারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জানাবে কোন শেয়ার স্পন্সর শেয়ার হোল্ডার বা ডিরেক্টররা 2% হোল্ড করে না বা 30% হোল্ড করে না, তো এটা নিয়ে তারা কিন্তু মুভ করছে। এবং জানাতে দেখতে একদিনের ব্যাপার, এটি কি এক বছর লাগে? আর এইটা বিএসএসসি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, দর্শকের উদ্দেশ্যে বলি, বিএসএসসি এই তাদের কমিশন মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা যে সার্কুলার সেটি কিন্তু দেয়নি এখনো। না দেয়নি, বাট কাদের কাদের তাদেরকে কিন্তু আইডেন্টিফাই হয়েছে, আইডেন্টিফাই, এটা একদিনের ব্যাপার, এটি এটি যে কেউ, এটা আপনাদের মতো হিসাববিদ দরকার নাই, এটি সাধারণ মানুষও বের করতে পারে, এটা করতে পারবে, সিডিবিএল থেকে বের করতে পারবে খুব ইজিলি। না হাসিব ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার সদিচ্ছাটা আছে কিনা, যে আইনগুলো করা হয়েছে এটা প্রায় 8 বছরের পুরনো আইন, 8 বছরে যেহেতু এটার কোনো প্রতিফলন আমরা সেভাবে দেখি নাই, তা আমার মনে হয় না খুব বেশি প্রেশারে না পড়লে এইটারও আবার প্রতিফলনটা হবে। তারপর আপনি লিস্টিং নিয়ে যেটা বলছিলাম যে
ডিএসসি চাইলে কোনো একটা কোম্পানি সে লিস্টেড নাই করতে পারে। এখানে বিএসসির কাছে তার বিএসসির কোনো অথরিটিই নাই এটা ডিএসসিকে প্রেশার করার বা বলার কেন তুমি করবে না, কেন সিএসসি করেছে। এটা আসলে একটা স্টক এক্সচেঞ্জের তার নিজস্ব ডিউ ডিজিলেন্সের উপর ডিপেন্ড করে সে হয়তো একটা কোম্পানি লিস্টেড করে। এখানে কারো ডিএসসি একটা অটোনমাস বডি, তার এখানে কারোর প্রতি সে দায়বদ্ধ না যে এটাকে কেন সে লিস্টিং করবে বা করবে না। কাজে আমরা এখন যেগুলো পড়ি বা যেগুলো জানি যে বিএসসি বলবে বা বিএসসির কাছে জানতে চাওয়া হয়েছে, বিএসসির কাছে তার জানতে চাওয়ার কোনো দরকারই নাই, এটা তার পুরোপুরি অধিকার আছে সে নিজে সিদ্ধান্ত নেয়ার। বাট এখানেই একটা ইস্যু চলে আসে, আপনার কথাই ধরি যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ তো ডিমিউটুয়ালাইজেশন হলো, তো তাহলে এই অবস্থায়ও আবার এই যে আপনি বললেন দরকার নাই বিএসসির কাছে আপনার হচ্ছে জানার, তাহলে তারা কোন ইন্টেনশনে জানলো? কারণ হচ্ছে দেখেন বিএসসি কিন্তু কোনো এটাকে নিয়ে কোনো স্টেপ নেয়নি, স্টেপ নিয়েছে এফআরসি। তো এক্ষেত্রে এমন হতে পারতো যে এফআরসি অ্যাজ অ্যান রেগুলেটরি ইনস্টিটিউট সে যেহেতু এটা কগনিজেন্সে নিয়েছে, তো তার কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জ হয়তো একটা নির্দেশনা চাইতে পারতো। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে কিন্তু চাওয়ার কোনো দরকার ছিল না, যেটা আপনার কথায় প্রতিও মানে আপনি এখানে যদি বিএসসি কে ইগনোর করে যদি এফআরসির কাছে চাওয়া হতো, আপনার কি মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জে মানে তাদের কোনো প্রবলেম হতো না বোর্ড অফ ডিরেক্টরদের, অথবা তাদের কোনো কথা শুনতে হতো না? আইনত তো হওয়ার কোনো সুযোগ নাই, যেটা ভাইও বলল যদি তা আইনত সুযোগ নাই, আপনার বাংলাদেশ ব্যাংকের তো আইনত সুযোগ নাই কারো কাছ থেকে জিজ্ঞেস করে ব্যাংকের পারমিশন দেওয়ার, কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে মিডিয়ায় জানিয়ে দিয়েছে যে তারা নতুন ব্যাংক দিতে চায় না, কিন্তু তারা নতুন ব্যাংক পারমিশন দিয়েছে। এটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার, এটাই দুঃখজনক ব্যাপার। এরকম হলে আপনি ওপিনিয়ন কার কাছ থেকে নেবেন আর যে ব্যাপারগুলো ঘটে সেগুলো বিশ্লেষণ বা কিভাবে করবেন, এটা আসলে তো সুযোগ নাই। আপনাকে তো একসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি এখন আমরা চিটং স্টক এক্সচেঞ্জ না, এটি একটি ব্রোকারেজ হাউসের চেয়েও কম ট্রেড হয় না, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট এটা একটা স্টক এক্সচেঞ্জ। কিন্তু আপনি যদি দৃশ্যমান কি আপনার চিটং স্টক এক্সচেঞ্জে কোনো শেয়ার কোম্পানি তালিকাভুক্ত হবে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ হবে না, চিটং স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু হবে? ছিল এরকম অনেক শেয়ার ছিল যেগুলো শুধু চিটং এ রেজিস্টার ছিল, ঢাকায় ছিল না, এইটা একদমই ছোট এবং রিয়ার, এই রিসেন্ট না। এখন চিটং স্টক এক্সচেঞ্জে দেখবেন যদি তালিকাভুক্ত অনুমোদন দিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ নাও দেয়, তাহলে কিন্তু চিটং স্টক এক্সচেঞ্জে তারা ট্রেড শুরু করবে না। এক দ্বিতীয় হচ্ছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি এখানে তালিকাভুক্তির অনুমোদন না দেয়, আপনার কি মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিএসসিস এর মধ্যে কোনো ক্লাশ হবে না? কারণ এখানে তারা অনুমোদন দিয়েছে, তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেভাবে বললেন যে আমাদের দেশে যেভাবে আইনগুলো, ভাই যেটা বললেন যে গুলি একবার ছোড়া হয়ে গেছে, এটা আজকে হোক কালকে হোক এটা লিস্টেড হবে। এখন আমি বলে দিলাম আপনাকে, আপনি দেখবেন এলিজিবল ইনভেস্টরের কোটা ছিল, সো তারাও চাইবে না তাদের টাকাটা ব্লক হয়ে থাকুক, আলটিমেটলি এটা লিস্টেড হবে, হয়তো মাঝখানে কিছু স্ক্রুটিনি হবে, এটা একদিক দিয়ে ভালো, আগে এই ব্যাপারগুলো হয়নি। এখন হয়তো সামনে আমরা নতুন আইপিওগুলোর ক্ষেত্রে আর একটু সাবধানতা অবলম্বন করবে সাধারণ মানুষ, এবং সেই সাথে যারা এগুলোর সাথে জড়িত তারা একটু সাবধানতা অবলম্বন করেই এখন হয়তো নতুন আইপিওগুলোকে অনুমোদন দেবে। সো এটা একদিক দিয়ে ভালো। হ্যাঁ না সেটাই, এটা আফটার আফটার নেসেসারি এক্সামিনেশন এই স্ক্রুটিনি এটা হোক, এটা হওয়া নিয়ে আমাদের কোনো আপনার আপত্তি নাই, বাট যে অভিযোগগুলো আছে সেগুলো যেন যথাযথভাবে যাচাই বাছাই করে এবং এ ব্যাপারে যেন অ্যাকশন নেওয়া হয়, এটাই আমাদের দাবি। অভিযোগ কিন্তু আরো অনেক কোম্পানির পিছনে যেগুলো ছিল, প্রশ্নটি হচ্ছে যে আপনি বিএসসি তারা হচ্ছে পেপারস দেখে তার অনুমোদন দেয়, এটি তাদের আইন। এখন কথা হচ্ছে যে এই জায়গায় কেউ মিথ্যে তথ্য দিয়ে আসছে, এরকম অনেক কোম্পানি অন্তত 20টা কোম্পানির ব্যাপারে এরকম বড় অভিযোগ আছে, পেপারে আসছে অনেক কিছু, মিডিয়া আসছে, দেখেন যেগুলোর ফেসবুকের নিচে চলে গেছে, কিন্তু সেগুলোর ব্যাপারে কে দায়ী, কে এই দায়ভারটা কার? এখন প্রশ্নটি হচ্ছে যে আপনি একটি পেপারস নিয়ে, আপনি আইসিএবির কাউন্সিল মেম্বার, এর আগে আপনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আপনি যদি এখন একটা কাগজে নিয়ে যান, কাগজে লিখে যে আমি হচ্ছি ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে আপনি আপনার ইসে জমা দিলেন আপনার আইসিএবিতে, এবং আইসিএবি ডিসক্লোজার বেস সে হচ্ছে পেপার্স দেখলো যে আপনি ডোনাল্ড ট্রাম্প, তারপরে আপনার আইসিএবি আপনাকে সেই সম্মান দিয়ে শুরু করে সব কিছু করে দিল, বিষয়টা কি এরকম কি না? বিএসসি যে বলছে তারা ডিসক্লোজার বেস, অর্থাৎ বিএসসির কাছে যে কাগজ গেছে সেই কাগজের উপর ই করেই তারা যাচাই বাছাই করে দিচ্ছে না? দেখুন আইনের যদি আপনি স্পিরিটটা বলেন,
ওখানে বলা আছে যে আপনার আমি যদি আইনের ভাষায় না বলে সাধারণ ভাষায় বলি যে আপনার প্রয়োজনীয় তথ্য উপাত্ত সাবমিট হবে, এই তথ্য উপাত্ত যাচাই বাছাই করে তারপর তারা আপনার মনে করেন ফার্দার স্টেপ নেবে। এই যাচাই বাছাই বলতে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা শুধু আপনার মনে করেন পেপার রিভিউ বা যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে ডেস্ক রিভিউ বলি, এখানেই সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, এখন তাদের জনবল আছে কি না, সম্ভব কি না, সেটা আলাদা প্রশ্ন। বাট এই যাচাই বাছাই বলতে শুধু আমি পেপার দেখেই আমি আপনার ব্যবস্থাপত্র লিখে দিব বা আমি ডিসিশন নিব, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে যথেষ্ট মনে হয় না। এবং আপনি দায়ের কথা যখন বলছেন, যখন আপনার কোনো একটা কাজ ঠিকমতো হয় না, এখানে যে যে রিলেটেড পার্টিগুলো ইনভলভ আছে, সে হোক আপনার মার্চেন্ট ব্যাংক, সে হোক ইস্যু ম্যানেজার, সে হোক অডিট ফার্ম, সে হোক অডিট ফার্মের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিএ ইনস্টিটিউট, হোক এফআরসি, হোক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, হোক ঢাকা স্টক এক্সচেঞ্জ, সবারই দায় আছে এবং আইনে সবারই স্পষ্টভাবে এখানে দায় দায়িত্বর কথা বলা আছে এবং সবাইকে এই দায় দায়িত্ব নিতে হবে। আমাদের এখানে সবচেয়ে হতাশার বিষয়টা কি জানেন, আমাদের এখানে কর্তার গরু শুধু আপনার হচ্ছে খাতায় থাকে, কখনো গোয়ালে থাকে না। আমাদের এখানে হাজার হাজার আইন আছে, হাজার হাজার আইনের মাধ্যমে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে, যেটা ওয়ার্ল্ড আপনার হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে অর্গানাইজেশন আছে তারা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এ ক্যাটাগরিতে আপনার মনে করেন গ্রেড করেছে। বাট এর বাস্তবায়ন শুধু এটা সিকিউরিটি আইনের ক্ষেত্রে না, অন্য সব ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এর বাস্তবায়ন আদতে হয় না এবং এটাই হতাশার বিষয়। না হলে এই ক্যাটাগরিতে গ্রেডিং হলো কীভাবে, সেটাও একটা প্রশ্ন। তাহলে এই ক্যাটাগরিতে হলো কী করে সেটাই তো বললেন। হ্যাঁ, মানে সেটাই একটা, মানে আপনার আইন তারা করেছেন সেই আইন অনুযায়ী হয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন করেছে কিনা সেই জায়গাটা তো তারা এখন দেখেন না। খুব স্বাভাবিকভাবে দেখেন, এই যে আমরা একটু আগে আমাদের সম্মানিত দর্শক বলল যে স্পন্সর শেয়ার হোল্ডারদের আপনার যে শেয়ার হোল্ডিংয়ের যে রিকোয়ারমেন্টটা দেখেন, আমাদের এই মার্কেটে প্রত্যারিত সাধারণ মানুষের প্রত্যারিত হওয়ার একটা বড় জায়গা হয়েছে যে স্পন্সর শেয়ার হোল্ডাররা অনেক আশা দিয়ে এখানে আপনার লিস্টিং করেছে, টাকা উঠিয়ে নিয়ে তারা আপনার শেয়ার বিক্রি করে শর্টকে পড়েছে। কই সে ব্যাপারে কী ব্যবস্থা হয়েছে? না, কোনো ব্যবস্থাই নেই, আমি সেটাই বলছি। যেমন আপনি প্রায় 20টা কোম্পানি বা এর বেশি বোধ হয় যেগুলো ফেসবুকের নিচে চলে আসছে, যেগুলোর আইপিওর অনুমোদন দেওয়া হয়েছিল গত 10 বছরে, তো এই যে কোম্পানিগুলো যখন অনুমোদন দেওয়া হলো সেটা বিএসসিসিও, আমার মনে হয় না যে বিএসসিসিতে বলেন বা যারা ইস্যু ম্যানেজার ছিল এদের মধ্যে এমন লোক কেউ নাই, একজনও নাই যারা এই প্রসেসটার মধ্যে ছিলেন এবং যারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই কোম্পানিগুলো একসময় ফেস ভ্যালুর নিচে চলে যাবে বা এখানে যেই ব্যাপারগুলো ঘটছে সেখানে অ্যাকচুয়ালি যেই ডিসক্লোজারগুলো দিচ্ছে সেগুলো হয়তো সঠিক না। এরকম লোক একজনও ছিল না বা একজনের বেশি ছিল না, এটা আমি বিশ্বাস করতে চাই না, কারণ তাহলে আমাদের দেশের অবস্থা, আমাদের মার্কেটের অবস্থা সামনে আরও খারাপ হবে। আমি নাম না বলে পারছি না যে এটি হচ্ছে এখন টপ ট্রেডে আছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেটি হচ্ছে নিউ লাইন, যে সবশেষ যে কোম্পানিটি তালিকাভুক্ত হয়েছে সেটি এখন 23.30 টাকা ট্রেড হচ্ছে, তার কিন্তু 70% শেয়ার বাইরে, অর্থাৎ প্লেসমেন্ট এবং আইপিওতে। আইপিওতে এসেই একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল সেটা, এবং তার উদ্দেশ্য কি মানুষ বুঝে না, এর উদ্দেশ্য এই শেয়ার কি আপনার ফেস ভ্যালু তো নিচে যখন যাবে মানুষের বেশি দরকার, তো যারা এই অনুমোদনগুলো দিয়েছেন এবং যে ইস্যু ম্যানেজার এটাকে এনেছেন তাদের বোঝা। আপনি কি মনে করেন ইস্যু ম্যানেজার তো চাইবেই ভাই, আপনি ইস্যু ম্যানেজার আপনার কাছে চাইবেই আপনার কাছ থেকে টাকা নিয়ে যেতে, এটি বাংলাদেশ সব সেক্টরে তাই হচ্ছে। না, আমি আপনাকে সেটাই বলছি, আমি সেটাই বলছি, এই যে নীতির জায়গাগুলো এই প্রসেসটাতে যারা ছিলেন জড়িত তারা অবশ্যই জানেন যে এই কোম্পানিটার অবস্থা আগামী লিস্টিং হওয়ার পরে কতদিন পরে কি হবে, তারা সেটা জানেন। জেনেও যদি এই ধরনের কোম্পানিগুলোকে 84 পয়সা ইপিএস, হ্যাঁ, যদি জানার পরেও যদি এই কোম্পানিগুলো লিস্টেড হয় এবং তাহলে অবস্থাটা কি হবে, তাহলে আপনি আইন দিয়ে ঠেকাতে পারবেন না। এখানে আসলে প্রশ্নটা নীতির, আর কাউকে আপনি নীতি তো শেখাতে পারবেন না, সে জানেন যে তিনি একটা অন্যায় করছেন, একটা অন্যায্য কাজ করছেন। জেনে যদি তিনি সে কাজটা করেন তার নিজের ব্যক্তিগত সুবিধার জন্য, সেক্ষেত্রে আপনি আইন মেনেই যদি সেটা করেন আপনি সেটা আটকাবেন কী হবে, আটকাতে পারবেন না। আপনি একটি প্রশ্ন করেছিলেন যে তারপরও এই ক্যাটাগরিতে কীভাবে আছে। মাহমুদ ভাই, এই জায়গাটি একটু যেতে চাই যে এখানে যে 2cc-র যেটা দিয়ে মার্কেটের স্বার্থে যেটি করা হলো 2% এবং 30%
রাখার, তারপরে যে সবশেষ যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এখন এই পেপারসগুলোই তো সাবমিট হয় সব জায়গায়, এই পেপারসগুলোই তো মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে যায়, এই পেপারসগুলোই তো সব যাই বলে, কিন্তু সেটি বাস্তবায়ন কী করেছেন সেটি হচ্ছে প্রশ্ন। বিনিয়োগকারীরা যখন দেখে যে আইন আছে কিন্তু সেটির বাস্তবায়ন নেই, সেটির বাস্তবায়ন নেই, তারপরে হচ্ছে নিউ লাইনের মতো কোম্পানি 75% আমাদের দেশে বাস্তবায়ন, আপনি আমাদের দেশে বাস্তবায়নটা হয় লোকের আস্থাটা কিভাবে পাবে, আমাদের দেশে বাস্তবায়নটা হয় তার নিজের স্বার্থের উপর ডিপেন্ড করে, যিনি বাস্তবায়ন করবেন তার স্বার্থ কতটুকু পরিপালন হলো তার উপরে ডিপেন্ড করে বাস্তবায়নটা হয়, সেটাই আমরা দেখে আসছি। আসলে এই যে এই এখন যদি অর্থ মন্ত্রণালয় বলেন কিংবা প্রধানমন্ত্রী দপ্তর বলেন, এখন তারা কি এই যে নিউ লাইনকে কেন পারমিশন দেওয়া হলো, কিংবা এই তুংহাইকে কেন দেওয়া হলো, কিংবা আপনার সিএনএকে দেওয়া হলো, এইরকম যেগুলো আছে কেপিপি এগুলোকে কেপিপিএল যেগুলো দেওয়া হলো, এগুলো কি প্রধানমন্ত্রী কার্যালয় দেখভাল করবে নাকি বিএসসিসি দেখভাল করবে, এগুলোর পারমিশন কি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া হয়? তাহলে বিষয়টা কি আলটিমেটলি যা অনিয়ম হচ্ছে এই অনিয়মের দায়ভার কিন্তু যাচ্ছে সরকারের উপরে, কিন্তু দেখেন বিনিয়োগকারীর আস্থাটা কিন্তু এই সরকার আসার পরে, বিনিয়োগকারীর আস্থাটা কিন্তু এসেছিল, আপনি দেখেন জানুয়ারিতে কীভাবে বাজারটা বাড়ছিল, তারপরে এই ধরনের কাজকর্ম দেখার পরে বিনিয়োগকারীরা যারা বুঝেন তারা কি থাকবেন না চলে যাবেন? দেখুন হাসিফ ভাই, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমাদের দেশে সবচেয়ে বড় আপনার ডিফিকাল্টিস যেটা হচ্ছে যে সব কিছু একজন একজনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ইভেন এই শেয়ার মার্কেটের ব্যাপারে আপনি দেখেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারপর আইন ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি না, আর্থিক সেক্টরের আপনার রেগুলেশন ঠিকমতো হচ্ছে কি না, এজন্য পাবলিকের টাকায় এফআরসি নামে আরেকটা অর্গানাইজেশন করা আছে, অর্থ মন্ত্রণালয় অ্যাজ এ ওয়াচ ডগ হিসাবে আপনার মনে করেন আছে, তারপরে আপনার গভর্নমেন্টের বিভিন্ন সিকিউরিটি ইন্টেলিজেন্সি ইউনিটগুলো আছে কিন্তু গভর্নমেন্টের, তো তারপরেও এই আর্থিক সেক্টরের দুর্নীতি, সেটা হোক শেয়ার মার্কেট রিলেটেড, হোক মানি মার্কেট রিলেটেড, হোক ব্যাংকিং সেক্টরের রিলেটেড, এখানে কিন্তু কোনোই আপনার ফলোথ্রু হচ্ছে না, এখানে দুর্নীতি হাহা করে অনেক আপনার মনে করেন বেড়ে যাচ্ছে, এবং সরকারের দিক থেকেও আপনি যদি দেখেন এখানে হাইকোর্ট যেটা আপনার হচ্ছে লাস্ট লোন রিসিডিউল নিয়ে বলছে যে এই আইনটা করা হয়েছে আপনার দুষ্টের পরিপালন আর আপনার শিষ্টের দমন, তো দেখেন যেখানে একটা কোর্ট এরকম কথা বলে সেখানে একটু যদি ব্যাংকিং সেক্টরের কথা অর্থাৎ মানি মার্কেটের কথা বলছেন, মানি মার্কেট কিন্তু স্পষ্ট করে সবাই জানে যে এখান থেকে কত টাকা লোন নিয়ে কেউ দেয় নাই, এখানে দেখেন সর্বোচ্চ যে আদালত সেখানে হাইকোর্ট থেকে তারা এখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আছে কেউ না কেউ গার্জিয়ান আছে, কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে কীভাবে 5 টাকার কোম্পানি 20 টাকায় আসলো, তারপরে সেই 20 টাকা আবার 4 গুণ দামে বাজার থেকে টাকা নিয়ে গেল, 5 টাকারটা 200 কোটি টাকা নিয়ে গেল, এটি কিন্তু কেউ দেখছে না, এটি বোঝারও উপায় নাই না। এটা দেখেন হাসিফ ভাই, আমি এটা আপনার আপনার সাথে আপনার এগ্রি করবো না যে বোঝার উপায় নাই, বোঝার উপায় আছে, বাট আমি রাদার আপনাদের দিক থেকে একটু বলবো যে আপনারা মানি মার্কেটেরটা যত ভালোভাবে আপনারা রিপোর্ট করেন এখানে আরেকটু কনসেন্ট্রেশন বাড়াতে পারেন। আমাদের অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ, আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বেজে পড়তে পারবেন, সবাই ভালো থাকুন, এনটিভি সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।